হ্যাঁ, আমি মধ্যবিত্ত। আমি চাইলেও তোদের বড় বড় রেস্টুরেন্টে খাওয়াতে পারি না, তোদের মতো রেগুলার পার্টি করতে পারি না। বিশ্বাস কর ভাই, তোদের টাকা খাওয়ার আমার একটু ইচ্ছা নেই, কিন্তু আমায় ভয় পেয়ে দূরে চলে যাস না, অনেক কষ্ট হয়, নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হয়। সফলতার শেষ প্রান্তেও যদি তুমি পৌঁছে যাও, তাহলেও অতীতকে কখনো ভুলিল না। মনে রেখো, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সেই চার্জারের কাছে ফেরত যেতে হয়। কেন ভাই, ছেলে মেয়েই কেন বেস্ট ফ্রেন্ড হইতে হইব? ছেলে মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হয় না, আজ নয়তো কাল তাদের দুজনের একজনের মনে। খেয়াল করে দেখবেন জনাব, অবশ্যই তাদের দুজনের মধ্যে একজনের মন ভাঙবে। এই কথা মানতে না পারলে আই এম সরি, একদিন বুঝবেন। যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারা ধোকা দিয়েছে, যাকে ভালোবেসেছিলাম সে মন ভেঙেছে, বিপদ দেখে আত্মীয়রা পালিয়েছে। জি জনাব, এমন ঘটনাও কারো জীবনে ঘটেছে।